রাজাগারের শুনুন, এখন এটারও বাস্তবতা, আমরা যেটা সরকারিভাবে তালিকা ছিল সেটা কিন্তু আমরা প্রকাশ করার চেষ্টা করেছিলাম। চেষ্টা করার সাথে সাথেই তখন দেখা গেল অনেকদের নাম, ওরা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যুদ্ধের সপক্ষে ছিল, তাদের নাম তালিকায় এসছে এবং আপনারা সহ দেশবাসী খুবই এটার ব্যাপারে প্রতিবাদ করেছে, কিন্তু রেকর্ডে তাদের নাম ছিল। এখন রাজাকারের তালিকা সরকারিভাবে যেগুলো করেছিল আমরা পরে যাচাই বাছাই করে দেখেছি, মেম্বার চেয়ারম্যানদেরকে নির্দেশ দিয়েছে যে আমাদের এতজন তালিকা দেন, ওনারা না জানিয়ে ধরেন আমার নাম দিয়ে দিচ্ছে, আমি জানি আমার কোনো ভূমিকা ছিল না। এই শ্রেণীর লোকের নামও আছে, হিন্দু লোকদের নামও, বা তাকে দূরে নিয়ে গেলে বলছে যে এখন স্বাক্ষর করো করছে। তো এখন আমরা দুই ভাগে ভাগ করেছি রাজাকারদের, মানে মনে মনে সেটা আবার ডিফাইন করা যায় না। একটা হলো অ্যাক্টিভলি যারা কাজ করেছে, যেমন পাকিস্তানি হানাদার বাহিনীকে রাস্তাঘাট চিনিয়ে নিয়ে বাড়িঘর পুরানোর জন্য সহযোগিতা করেছে, ধর্ষণ করার জন্য সহযোগিতা করেছে, লুটপাট করার জন্য সহযোগিতা করেছে, অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এই সমস্ত। আরেক দল আসছিল নাম দিয়ে রাখছে জীবন বাঁচানোর জন্য, তখন হয়তো কিছু বলার ছিল না সেইটা, এই জন্য এইগুলো নিয়ে এখন খুবই বিভ্রান্তি দ্বিমত হচ্ছে, কাজে এটা খুবই একটা জটিল ব্যাপার। তারপরও সেখানে আমরা শাহজাহান খান সাহেবের নেতৃত্বে কমিটি করে দেওয়া হচ্ছে, ওনারা কাজ করছেন, উনি সর্বশেষ অবস্থা উনি ভালো বলতে পারবেন। আমরা আশা করছি যে আমরা ইয়ের পরেই, কারণ সব কিছু আমাদের কমপ্লিট করা ছিল, রমজান মাসের পরেই শিডিউল ঘোষণা করা হবে, আমরা আশা করছি যে মে মাসের মধ্যে ইলেকশন হয়ে যাবে। তবে এটা এই মুহূর্তে চূড়ান্ত